নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2015 সাল, 2016 সাল, 2017, 2018, 2019 সালের সাইকোলজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, তার এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা। তো দেখো, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে উচ্চ মাধ্যমিক সাইকোলজি প্রশ্নপত্র উত্তর সহ বিস্তারিত আলোচনা। 2015 সালের যাবতীয় এমসি কিউব, এসএ কিউব সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা করা আছে। তো দেখো, রোমানের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, রোমান টু এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, রোমান থ্রির বি, রোমান ফোরের এ এবং রোমান ফাইভের বি, মানে 1970 খ্রিস্টাব্দে। রোমান সিক্সের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, আবেগপ্রবণ। 7 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব। সুপ্রিয় দর্শকার্থী, যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 8 দাগের প্রশ্নের এর অ্যান্সার হবে, 9 দাগের প্রশ্ন এর অ্যান্সার, 10 দাগের প্রশ্নের অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। আমি বিগত 5 বছরের যাবতীয় এমসি কিউব, এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের 2015 সালের সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সমেত বিস্তারিত আলোচনা। তো দেখো, 2015 সালে যে সমস্ত এসএ কিউবগুলো দিয়েছে, 1 নম্বরে যেটা 14খানা লিখতে হবে, সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো, তার এসএ কিউবের অ্যান্সার সমেত 2015 সালের যে এসএ কিউবগুলো তোমাদের দেখালাম, তার এসএ কিউবের অ্যান্সার সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। 6 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, 9 দাগের প্রশ্নের অ্যান্সার, 10 দাগের প্রশ্নের অ্যান্সার, 10-এর অথবা। তো দেখো, এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শকার্থী, উচ্চ মাধ্যমিক সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করেছি, এটা আমাদের 2015 সালের সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞানের প্রশ্নপত্র। প্রথমে তোমাদের এমসি কিউব, এসএ কিউব এবং তার সঙ্গে বড় প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি। এইগুলো যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো না, তাহলে আমি বলতে পারি তোমাদের সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞানে কোনো ভয় থাকবে না। সুপ্রিয় দর্শকার্থী, 2015 সালের সাইকোলজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি, এবার তোমাদের 2016 সালের সাইকোলজি প্রশ্নপত্র দেখাচ্ছি। 2016 সালের সাইকোলজি প্রশ্নপত্র দেখে নাও, গোষ্ঠী বলতে কী বোঝো, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব, সিজোফ্রেনিয়া, পরিবেশ দূষণ কাকে বলে, পরিসংখ্যান বলতে কী বোঝায়। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে নাও, বুঝতে পারছো আমি কী বলছি। পার্ট বি এর যে প্রশ্নগুলো আছে দেখে নাও, মার্কস 35-এর বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সবসময় একমুখী, রোমান টু এর প্রশ্ন দ্বিমেরু বিশিষ্ট ব্যতয়, রোমান থ্রির প্রশ্ন স্ট্যানলি হল, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 2016 সালের সাইকোলজি প্রশ্নপত্র তার উত্তর সমেত এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা দেখে নাও, প্রত্যেকটা এমসি কিউব খুব সুন্দর করে কিন্তু মার্কিং করা আছে, তোমরা খাতায় কিন্তু লিখে মুখস্থ করবে। সুপ্রিয় দর্শকার্থী, 9 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এরিকসন, 10 দাগের অ্যান্সার হবে রসবোধ, 11 দাগের অ্যান্সার হবে ফ্রয়েড। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শকার্থী, 12 দাগের প্রশ্ন, 13 দাগের প্রশ্ন এবং 14 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 1905 সালে, কী বলছি বুঝতে পারছো।
প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের মাধ্যমে। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো দেখো, দুই দাগের যে প্রশ্নগুলো আছে দেখে নাও, ও সি ডি এর সম্পূর্ণ রূপটি কি বুঝতে পারছো? যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে তার কিন্তু সাজেশন আমি দিয়ে দিয়েছি 2024 সালের, এবং অনেক ছাত্রছাত্রীরা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বিগত 5 বছরের প্রশ্নগুলো দিলে আমাদের অনেকটা ভালো হয়। তো দেখো, 2019 সাল পর্যন্ত যাবতীয় এমসিকিউ বেসিকিউ কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে। তো দেখো, 2015 থেকে 2023 সাল পর্যন্ত যাবতীয় সাইকোলজি প্রশ্নপত্র বিস্তারিতভাবে কিন্তু আমি ব্যাখ্যা করেছি। দেখে নাও এসিকিউবগুলো, প্রথমে তোমাদের আমি বড় প্রশ্ন দেখিয়েছি, তারপরে তোমাদের এমসিকিউব দেখিয়েছি, তারপরে তোমাদের এসিকিউব এবং এসিকিউবের অ্যান্সারগুলো দেখিয়েছি। এবার আমি 2017 সালের সাইকোলজি প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2017 সালের সাইকোলজি পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছে এবং যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল তার অ্যান্সার সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, এবং প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত বিস্তারিতভাবে এখানে কিন্তু অ্যান্সার সমেত আলোচনা করা আছে। তো দেখে নাও তোমরা প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা আমাদের 2017 সালের মনোবিজ্ঞান প্রশ্নপত্র, এবং তার উত্তর সমেত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শকার্থী, দেখে নাও তোমরা প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত এখানে আলোচনা করা হয়েছে। আমি বিগত 5 বছরের প্রশ্নপত্র তার উত্তর সমেত বিস্তারিতভাবে আলোচনা করেছি, এবং 2017 সালের যে সমস্ত এসিকিউবগুলো দিয়েছিল সেই এসিকিউবগুলো তোমরা দেখে নাও, এবং তার অ্যান্সার এইগুলো, ঠিক আছে? দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত বিস্তারিতভাবে আলোচনা করেছি। 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত যাবতীয় প্রশ্নপত্র তার উত্তর সমেত এখানে আলোচনা করা হয়েছে। বুঝতে পারছো আমি কী বলছি? 2018 সালের প্রশ্নপত্র, আমাদের সাইকোলজি প্রশ্নপত্র 2018 সাল, অর্থাৎ মনোবিজ্ঞান প্রশ্নপত্র দেখে নাও, বিগত 5 বছরের প্রশ্নপত্র নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা। রোমান ওয়ানের অ্যান্সার হবে 1974, রোমান টু এর অ্যান্সার হবে এর অ্যান্সার, রোমান থ্রির অ্যান্সার হবে রস। দেখতে পারছো তোমরা যে সমস্ত প্রশ্নগুলো 2018 সালে পরীক্ষায় দিয়েছিল তার উত্তর সমেত আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু আলোচনা করেছে। বিগত 5 বছরের প্রশ্নপত্র তার উত্তর সমেত আমি বিস্তারিত আলোচনা করেছি। 21 দাগের অ্যান্সার হবে 1911, এবং 2018 সালের এসিকিউবগুলো দেখে নাও, 1 নম্বরের 14খানা তোমাকে লিখতে হবে। দেখতে পারছো কি বলছি আমি? এবং 2018 সালের এসিকিউবের অ্যান্সারগুলো দেখো এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ ভিডিওটা সম্পূর্ণভাবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত রিকোয়েস্ট এবং একান্ত অনুরোধ।
2015 থেকে 2019 সাল পর্যন্ত আজকে আমি যাবতীয় এমসিকিউ এসএকিউ সলভ করে দিয়েছি এবং বড় প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। 2019 সালের প্রশ্নপত্র দেখে নাও, 2019 সালে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান পরীক্ষায় অর্থাৎ সাইকোলজি পরীক্ষায়, সেই সমস্ত প্রশ্ন তার উত্তর সমেত এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। দেখে নাও তোমরা প্রশ্নপত্র, তার উত্তর সমেত এখানে আলোচনা করা হয়েছে এবং এমসি কিউবগুলো দেখে নাও, কোন এমসি কিউবগুলো তোমাদের 2019 সালে সাইকোলজি পরীক্ষায় দিয়েছিল। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সাইকোলজি প্রশ্নপত্র উত্তর সমেত বিস্তারিত আলোচনা, এবং পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। এবং আমি বলতে পারি, তোমরা যদি বিগত 5 বছরের প্রশ্নপত্র ভালো করে প্রিপারেশন করে নিয়ে যাও, তাহলে এখান থেকে তোমরা 100% কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ আপনি সাইকোলজি সাজেশান এবং সাইকোলজি বিগত 5 বছরের প্রশ্নপত্র উত্তর সমেত যদি আলোচনা করেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। 2019 সালের এসএ কিউবগুলো তোমরা দেখে নাও, 2019 সালে যে সমস্ত এসএ কিউবগুলো পরীক্ষায় দিয়েছিল সেই এসএ কিউবগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সময়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের উচ্চ মাধ্যমিকের সাইকোলজি প্রশ্নপত্র উত্তর সময়ে আলোচনা।